বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহিত খান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিক্স 1 বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই ষষ্ঠ অধ্যায়ে বিশেষ করে আজকে আমি রেজিস্টার নিয়ে আলোচনা করব। তো আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আর এই টপিকটা শুরু করব একটা ছোট্ট ইন্ট্রোর পরে। তোমরা স্ক্রিনে একটা কয়েকটা পিকচার দেখতে পাচ্ছ, যে এই পিকচারগুলোর মধ্যে কি আছে, যে রেজিস্টার, এগুলোকে আমরা রেজিস্টার বলি। বিভিন্ন ধরনের যে চিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলো হচ্ছে মূলত রেজিস্টারের, ঠিক আছে? এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে আসলে রেজিস্টারটা কি। তোমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছ, যে এই চিত্রের মধ্যে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্র একটা ইলেকট্রনিক সার্কিট। এই সার্কিটের মধ্যে অসংখ্য রেজিস্টার বসানো আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য রেজিস্টার বসানো আছে, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমরা কি বুঝতে পারবো, যে আসলে আমরা প্রথমে বুঝবো যে রেজিস্টার কি। আমরা সাধারণত যদি বলি রেজিস্টার কি, রেজিস্টার হচ্ছে একটা কম্পোনেন্ট বা একটা উপাদান। কিসের উপাদান? একটা সেমিকন্ডাক্টর উপাদান। এই রেজিস্টারটা কি, কাকে বলে, এইভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি কোনো একটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সার্কিটে কারেন্ট প্রবাহকে সীমিত করে রাখা, নিয়ন্ত্রণ করা এবং কারেন্ট প্রবাহের পথে বাধা প্রদান করার জন্য ব্যবহৃত কম্পোনেন্টটাকে আমরা রেজিস্টার বলি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, একটা রেজিস্টারের কাজ কি কি। প্রথম কাজ হচ্ছে সে কারেন্ট প্রবাহের পথে বাধা সৃষ্টি করবে। দ্বিতীয় কাজটা হচ্ছে সে কারেন্টের প্রবাহকে লিমিট করবে, এবং তৃতীয় কাজটা হচ্ছে সে কারেন্টকে নিয়ন্ত্রণ করতে পারবে, সীমিত আকারে সে নিয়ন্ত্রণ করবে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্যকে আমরা বলতে পারি একটা রেজিস্টারের ধর্ম, ঠিক আছে? এখন যদি আমাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় রেজিস্টার কিভাবে কাজ করে, তাহলে আমরা বলতে পারি রেজিস্টার মূলত কাজ করে চারটা উপায়ে, মানে তার প্রকার অনুসারে সে চারভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে সে ফিক্সড ইলেকট্রন বা কারেন্ট প্রবাহের পথে বাধা সৃষ্টি করতে পারে, অথবা তাকে ভেরিয়েবল আকারে, মানে আমরা চাইলে সেই বাধাটাকে বাড়াতে পারি আবার কমাতে পারি, অর্থাৎ অ্যাডজাস্টেবল ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারতেছি। আমি আবারও তোমাদেরকে এই সার্কিটের চিত্রটা দেখাচ্ছি, তোমরা বোর্ডের মধ্যে যে চিত্রটা দেখতে পারতেছো, দেখো এখানে যে রেজিস্টারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে ফিক্সড রেজিস্টার, কারণ এখানে যে ইলেকট্রন বা কারেন্ট প্রবাহের পথে যে বাধাটা আমরা দেখতে পাচ্ছি সেই বাধাটা হচ্ছে ফিক্সড, কারণ এই বাধা এর চেয়ে বেশি কখনো হবে না। আবার তোমরা হয়তো আরেকটা চিত্র দেখতে পাচ্ছ, যে আমি প্রথম দিকে দেখাচ্ছি আবার দেখাচ্ছি, এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছ এই রেজিস্টারগুলোকে বলা হয় কি, ভেরিয়েবল রেজিস্টার। আমরা বিশেষ করে এই রেজিস্টারগুলোকে ফ্যানের ভোল্টেজ রেগুলেটিংয়ের কাজে বা কারেন্ট রেগুলেশনের কাজে আমরা এই ভেরিয়েবল রেজিস্টারগুলো ব্যবহার করি, যার আরেকটা নাম হচ্ছে রিও স্টেট। আমরা যদি প্রকার অনুসারে রেজিস্টারের কথা চিন্তা করি তাহলে আমরা এভাবে বলতে পারি রেজিস্টার প্রকার অনুসারে হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, আরেকটা হচ্ছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল ভেরিয়েবল রেজিস্টার, আরেকটা হচ্ছে রিও স্টেট, এবং আরেকটা হচ্ছে ট্যাগযুক্ত ফিক্সড রেজিস্টার। এ হচ্ছে চার প্রকার। ইন জেনারেলি আমরা দুইভাবেই চিন্তা করি, একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার এবং আরেকটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, ঠিক আছে? আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটা রেজিস্টারের প্রতীক, একক এবং রেজিস্টারের প্রকাশের চিহ্ন বা সিম্বলগুলো কী কী। তোমরা দেখো এখানে আমি একটা চিত্র অঙ্কন করতেছি, এই যে চিত্রটা অঙ্কন করলাম সেটা হচ্ছে একটা রেজিস্টারের প্রতীক, ঠিক আছে? এখানে দেখো আমি আরেকটা চিত্র অঙ্কন করলাম, এইটাও একটা রেজিস্টারের প্রতীক। এখানে আমি আরেকটা চিত্র অঙ্কন করলাম, সেটা হচ্ছে আরেকটা রেজিস্টারের প্রতীক। এই যে রেজিস্টারের প্রতীক, এই প্রতীককে বলা হয় ফিক্সড রেজিস্টার, ফিক্সড রেজিস্টার। আর এই দুইটাকে বলা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার।
অর্থাৎ ভেরিয়েবলটা হচ্ছে পরিবর্তনশীল আর ফিক্সড হচ্ছে স্থির রেজিস্টার, যে রেজিস্টারের মান আর কি পরিবর্তন করা যাবে না। আর এই রেজিস্টারের মান আমরা চাইলে পরিবর্তনের সাপেক্ষে ভোল্টেজটা এবং কারেন্টটাকে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা যে জিনিস এইগুলোকে আমরা কি বলি, রেজিস্টারের প্রতীক, এগুলো হচ্ছে রেজিস্টারের প্রতীক। এরপরে আমরা যে জিনিসটা জানবো, রেজিস্টারকে প্রকাশ করা হয় কি দ্বারা, রেজিস্টারকে প্রকাশ করা হয় আর দ্বারা, স্মল আর অথবা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে তার প্রকাশক চিহ্ন, এটা হচ্ছে প্রকাশক প্রকাশ চিহ্ন। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম যে রেজিস্টারকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আর অথবা স্মল আর দ্বারা। এরপরে আমরা যে জিনিসটা জানবো, রেজিস্টারের একক, রেজিস্টারের একক হচ্ছে ওহম, এটাকে আমরা কি বলি, ওহম বলি। ঠিক আছে, তাহলে আরেকটা আমরা ইনফরমেশন জেনে নিলাম যে আমরা একটা জানলাম রেজিস্টারের প্রতীক, তারপরে জানলাম রেজিস্টারের প্রকাশক চিহ্ন, তারপরে জানলাম রেজিস্টারের একক। আশা করি তোমরা এই তিনটা জিনিস বুঝতে পেরেছ। এখন দেখো তোমরা, আমরা যখন একটা রেজিস্টার কিনি, রেজিস্টারকে যেহেতু ওহম আকারে প্রকাশ করা হয়, তাহলে রেজিস্টারকে আমরা দুইটা ভাবে প্রকাশ করতে পারি। যেমন ধরো পুরাতন নিয়ম অনুসারে আমরা যেভাবে তাকে চিন্তা করি বা আমরা যে মানটা যেভাবে প্রকাশ করি, বা বর্তমান নতুন নিয়ম অনুসারে আমরা যেভাবে মানটা প্রকাশ করি সেই জিনিসটা আমি দেখাচ্ছি। মনে করো এখানে আমি একটা রেজিস্টারের মান লিখলাম 47 kΩ, 47 kΩ, এইটা হচ্ছে পুরাতন পদ্ধতিতে রেজিস্টারের মানটা প্রকাশ করা। ঠিক আছে, আর বর্তমানে আমরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করি বা এইটাকে আমরা এইভাবে লিখি 4K7। অর্থাৎ এখনকার যে ভেরিয়েবল রেজিস্টার বা ফিক্সড রেজিস্টারগুলো আমরা যদি বাজার থেকে কিনি, তাহলে যদি এইভাবে লেখা থাকে তাহলে সেইটাকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে 47 kΩ-এর একটা রেজিস্টার। সরি, ধরো এটা 47K, যদি এটা 4.7K যদি হতো তাহলে এটা লেখা থাকতো 4K7 Ω, 4K7। যদি এটা 0.8K থাকতো, কে দিলাম না আমি, ধরো এখানে ওহম দিলাম, তাহলে এটা লেখা হতো 0 আর 8। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে 0.8 Ω-এর একটা রেজিস্টার। আশা করি তোমরা বর্তমান নিয়মে রেজিস্টারকে কীভাবে মানে মানটাকে কীভাবে লেখা হয় সেই জিনিসটা তোমরা এখন বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিলাম। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কিভাবে একটা রেজিস্টার এর মান নির্ণয় করা যায়। আমরা রেজিস্টারের মান দুইভাবে নির্ণয় করতে পারি, একটা হচ্ছে ইলেকট্রনিক এমিটার ব্যবহার করে, অথবা আমরা রেজিস্টারের গায়ে কালার দেখে আমরা এই কালার কোডের মাধ্যমে একটা রেজিস্টারের মান নির্ণয় করতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি ইলেকট্রনিক এমিটার দিয়ে বা ইলেকট্রনিক ওহম মিটার দিয়ে, যাকে আমরা ইলেকট্রনিক এভিও মিটার বলি, সেই ইলেকট্রনিক ওহম মিটার দিয়ে যদি আমরা রেজিস্টারের মান নির্ণয় করি, তাহলে সহজে আমরা জানতে পারবো কত আসছে। সেটা দুইটা পদ্ধতিও করা যায়, একটা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে করা যায়, আবার আরেকটা ডিজিটাল পদ্ধতিও করা যায় অর্থাৎ ডিজিটাল মিটার অথবা অ্যানালগ ওহম মিটার দিয়ে আমরা সেই মানটাকে বের করে নিতে পারি। কিন্তু যদি আমার কাছে কখনো একটা ডিজিটাল অথবা অ্যানালগ ওহম মিটার না থাকে, তাহলে আমি সেইটা কিভাবে নির্ণয় করব। সেইটা নির্ণয় করার জন্য আমাদের রেজিস্টারের গায়ে বিভিন্ন কালার দেওয়া থাকবে অথবা কিছু ট্যাগ যুক্ত করা থাকবে, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো এই রেজিস্টারের মানটা কত। তাহলে একটা রেজিস্টারের বা যে কোনো ধরনের রেজিস্টারের মান নির্ণয় করার জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে কালার কোড পদ্ধতি, কালার কোড। এখন এই কালার কোডটা আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। দেখো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিকস, যদি এই টপিকটা তোমরা ভালোভাবে বুঝো তাহলে অবশ্যই তোমাদের পক্ষে রেজিস্টারের যে কোনো ধরনের মান নির্ণয় করা সম্ভব হবে। এখন একটা রেজিস্টারের কালার কোড নির্ণয় করার জন্য রেজিস্টারের গায়ে 4টা অথবা 5টা রং থাকতে পারে, 2-3টাও থাকতে পারে। তো বিশেষ করে আমি এখন তোমাদের সাথে 4টা এবং 5টা মান থাকলে একটা রেজিস্টারের কালার কোড কীভাবে হবে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন দেখো
কালার কোডের ক্ষেত্রে আমরা একটা চার্ট ব্যবহার করি। সংক্ষিপ্ত আকারে যদি সেই চার্টটাকে যদি আমি চিন্তা করি, তাহলে দেখো আমি কিভাবে বলতে পারি, কালার কোডের চার্টকে আমরা দুইটা অংশে ভাগ করি। একটা হচ্ছে কালার ব্যান্ড এবং আরেকটা অংশকে বলা হচ্ছে টলারেন্স ব্যান্ড। ঠিক আছে, তাহলে কালার ব্যান্ড এবং টলারেন্স ব্যান্ডের মধ্যে রঙের সংখ্যা আছে। দেখো আমি এখানে প্রথমে লিখলাম কালার ব্যান্ড, কালার ব্যান্ড, তারপরে লিখলাম এখানে টলারেন্স ব্যান্ড। কালার ব্যান্ড হচ্ছে মোট 10টা, টলারেন্স ব্যান্ড হচ্ছে 3টা। ইন জেনারেলি আমরা বলি 2টা, তবে মূলত কয়টা? 3টা। এখন দেখো এগুলাকে আমরা কিভাবে লিখব, জাস্ট আমি নাম দিলাম এখানে এবং ডিটেলস আমি বলে দিব। এখন এখানে আমি লিখলাম কা বা লা ক হ স নি বে ধু সা। এটা হচ্ছে সু রু ন। ঠিক আছে, এখন দেখো এই যে নামগুলো লিখলাম এগুলো দ্বারা বিভিন্ন রঙের রঙটাকে সে আইডেন্টিফাই করে। আমি আবার বলি যে আমরা যে কালার কোডটা নির্ণয় করব, সেই কালার কোডের যে রঙগুলো থাকবে তাকে আমি দুইটা অংশে ভাগ করলাম। একটা হচ্ছে কালার ব্যান্ড এবং আরেকটা হচ্ছে টলারেন্স ব্যান্ড। কালার ব্যান্ডে মোট কালারের সংখ্যা হচ্ছে 10টা, আর টলারেন্স ব্যান্ডে থাকবে 2টা কালার, আর একটা হচ্ছে ন কালার, মোট 3টা। ওকে, তাহলে দেখো এখন কালার ব্যান্ডের এই যে কোদা কা দ্বারা বোঝানো হচ্ছে কালো, বা দ্বারা বোঝানো হচ্ছে বাদামি, লা দ্বারা বোঝানো হচ্ছে লাল, কতে কমলা, হতে হলুদ, সতে সবুজ, নিতে নীল, বেতে বেগুনি, ধুতে ধূসর, সাতে সাদা। তাহলে এইটাকে আমরা সংক্ষিপে এইভাবে লিখি, কা বা লা ক হ স নি বে ধূসা। এ হচ্ছে মোট কালার ব্যান্ডের মোট 10টা রঙ। আবার এখানে আছে সোনালি, রূপালি এবং ন কালার। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি চিন্তা করি, প্রত্যেকটা কালারের একটা মান আছে, প্রত্যেকটা কালারের এক একটা মান দেয়া থাকবে। যেমন ধরো কালো এর মান হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলোর কোনো মান দেয়া নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে কালারের মান, যাকে আমরা বলি কি, তার কালার ব্যান্ডের কালার ভ্যালু। ওকে, এখন এগুলোর সাপেক্ষে আমরা কাজটা করি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টলারেন্স মান। টলারেন্স মানে, টলারেন্স আমরা যদি ইংরেজিতে যদি এই শব্দ ব্যবহার করি, টলারেট করা মানে সহ্য করা। টলারেন্স হচ্ছে একটা সহ্য সীমা, একটা রেজিস্টর সে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত রেজিস্ট্যান্সকে সে বাধা দিতে পারবে, অথবা সর্বনিম্ন সে কতটুকু রেজিস্ট্যান্স থাকলে সে কাজ করতে পারবে, এই জিনিসটা আইডেন্টিফাই বা চিহ্নিত বা শনাক্তকরণের জন্য আমরা যে ব্যান্ডটা ব্যবহার করি সেইটাকে বলা হচ্ছে টলারেন্স ব্যান্ড। সেটা হচ্ছে কি, টলারেন্স ব্যান্ড, সেইটার উপর আমরা বের করতে পারি। ওকে, তাহলে এই টলারেন্স ব্যান্ডটা বের করার জন্য আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো কালো এর টলারেন্স হচ্ছে প্লাস মাইনাস 1%, কালো এর হচ্ছে প্লাস মাইনাস, সরি, কালো এর প্লাস মাইনাস 1% না, এখানে কালো এর হচ্ছে প্লাস মাইনাস 20%, এটার হচ্ছে প্লাস মাইনাস 1%, প্লাস মাইনাস 2%, প্লাস মাইনাস 3%, প্লাস মাইনাস 5%, প্লাস মাইনাস 6%। ঠিক আছে, তারপরে হচ্ছে প্লাস মাইনাস 13%, 13.5%। ওকে, তারপরটা হচ্ছে প্লাস 30%, সরি, এইটা হচ্ছে প্লাস মাইনাস 12%, 12.5%। ওকে, তারপরে হচ্ছে প্লাস মাইনাস 10%, আর এখানে সোনালির হচ্ছে প্লাস মাইনাস 5%, রূপালির হচ্ছে প্লাস মাইনাস 10%, আর ন কালার হচ্ছে প্লাস মাইনাস
20%। ए হচ্ছে টলারেন্স ব্যান্ডের কালারগুলো। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন এগুলোর সাপেক্ষে যদি আমরা একটা রেজিস্টারের মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করি। সেই সূত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রেজিস্টারের সেই সূত্রটা বের করার জন্য আমরা ব্যবহার করি আর ইকুয়াল এ বি ইনটু প্লাস 10 টু দ্য পাওয়ার সি প্লাস মাইনাস ডি পার্সেন্ট। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে এই সূত্র দ্বারা আমরা যদি কালার প্রিন্ট মোট চারটা কালার যদি থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করি। এখানে এ দ্বারা বোঝানো হচ্ছে একটা রেজিস্টারের প্রথম যে রংটা থাকবে সেইটা, তারপরে দ্বিতীয় যে রংটা থাকবে সেইটাকে আমরা পাশাপাশি বসাবো, তারপরে তিন নম্বর যে রংটা থাকবে সেইটা টেনের সূচকের পাওয়ার হিসাবে কাজ করবে, মানে টেনের সূচক বা পাওয়ার হিসাবে কাজ করবে। আর প্লাস মাইনাস ডি পার্সেন্ট বলতে টলারেন্স ব্যান্ডের যে রংটা থাকবে তার টলারেন্স ভ্যালুটা বসবে। ঠিক আছে, এখন মনে করো আমি এখানে একটা রেজিস্টার অঙ্কন করলাম। ধরো এইটা হচ্ছে একটা রেজিস্টার, এখানে ধরো এইভাবে আমাদের চারটা কালার আছে। ঠিক আছে, এইটা ধরো রেড, এইটা ধরো রেড, ওকে, তারপর এইটা ধরো ব্ল্যাক, আর এইটা ধরো নো কালার। ঠিক আছে, রেড রেড ব্লু মানে ব্ল্যাক, আর এটা হচ্ছে কি নো কালার। যদি এখন আমরা যদি এখানে মান বসাই দেখো, আর এর মান কত, লালের মান হচ্ছে টু, তাহলে এখানে হবে টু, তারপরে আবার কত হবে টু, দুইটা পাশাপাশি বসবে, কখনো গুণ হবে না। ঠিক আছে, তারপরে এখানে যেটা আছে টেন টু দ্য পাওয়ার সি, সি ব্ল্যাক, ব্ল্যাকের মান কত জিরো, প্লাস মাইনাস ডি, নো কালারের মান হচ্ছে কত প্লাস মাইনাস 20%। তাহলে এখন এটা সমান কত হচ্ছে 22 প্লাস মাইনাস 20%, অর্থাৎ এই রেজিস্টারের মান হচ্ছে কত 22 ওহম, 22 ওহম। আশা করি তোমরা এতটুকু বুঝেছ। আর এই যে 20% আছে, অর্থাৎ 22-এর 20%কে যোগ করলে অথবা বিয়োগ করলে সর্বোচ্চ যে মানটা এবং সর্বনিম্ন যে মানটা আসবে সেই মানের মধ্যে এই রেজিস্টার দ্বারা কাজ করা যাবে বলেই আমরা এই টলারেন্সটাকে, টলারেন্স ব্যান্ডের পার্সেন্টেজটাকে আমরা ব্যবহার করে থাকি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা ছিল কি কি, প্রথমত আমরা আলোচনা করলাম যে রেজিস্টার কি, তারপর আলোচনা করলাম রেজিস্টারের প্রকারভেদ, রেজিস্টারের ধর্ম, রেজিস্টার কত প্রকার, রেজিস্টারের প্রতীক, রেজিস্টারের প্রকাশক চিহ্ন, রেজিস্টারের একক, কালার ব্যান্ড কি, রেজিস্টার বর্তমানে কিভাবে লেখা হয়, আগে কিভাবে লেখা হতো, কালার ব্যান্ড এবং টলারেন্স ব্যান্ডের মধ্যে ডিফারেন্স, কালার ব্যান্ড কয়টা, টলারেন্স ব্যান্ড কয়টা, কিভাবে মান নির্ণয় করতে হয়, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।